জয়েন্ট সেক্রেটারি আর আমার অসমৰ বিভিন্ন জেলার তেখেতে উপদেষ্টা, আমার ইলেকট্রনিক মিডিয়ার তেখেতে উপদেষ্টা, গতিকে তেখেতে ক্রীড়ার ক্ষেত্রে তেখেতৰ যথেষ্ট অবদান আছে। তার বাবে তেখেতক এই প্রতিষ্ঠানটোৱে আজি তেখেতক ক্রীড়ার ক্ষেত্রে সন্মানীয় ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। তার কারণে জয়ন্তদায় কোয়ার নিচিনাকে আমি ইলেকট্রনিক মিডিয়া আজি সম্বর্ধনা জানালো। এটা এই মানপত্র আমার উপসভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক কিশোর তলতরে প্রদান করব। মানে চিরজীবনে মোর থাকিব আর লগতে মই ধন্য মানিছো নিজকে। আজি মই নিজেও খেলুৱৈ আছিলোঁ আর ক্রিয়ামূলক আছিল। আজি মই কার্বি আংলং আজি একেবারে সরুর পর মানে গ্রাসরুটের পর আহি মই প্রথম মই কার্বি আংলং ক্রিয়াসন্থাত ফরসিং টেরাং ডাঙর এটা ন্যাশনাল খেলা হয় মানে আমার ইভেলিশন ফরসিং টেরাং নেবল সেই টাইমত যেতিয়া আমি ভলণ্টিয়ার হিসাবে আছিল মানে পানি যেতিয়া গিলবার্টন চামত গিলবার্ট ডাউনে যেটা খেলিবলৈ আহে আমার অসম পুলিশৰ এটা কি নাম আছিল মানে আমার এই বেমার হয়ে আছে যেটা এটা কালিমণি আমি পানি দিও সেইভাবে আহি আহি মই তাৰপিছত সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট আমি ক্রিকেট আর মানে ব্যাডমিন্টন বেশি খেলছিলাম। তাৰপিছত আমি 1982ত আমি যেতিয়া ইন্টার ডিস্ট্রিক্ট খেলবলৈ যাও গুৱাহাটী আর কার্বি আংলং তেতিয়া আমি প্রথম খেলিছো। তেতিয়া আমি এই আমার মনালিসা বাইদেউর ভাই রাকেশ বৰুৱা আর দেবাশিষ সিনহা এটা আমার এজি অফিসের কাম করে তেখেতসকলক লগ পাইছিলোঁ। তেতিয়া কার্বি আংলং তেতিয়া বেলেগ দেখুন বেলেগ ইমান ভাল মানে সেই হিসাবতে তেতিয়া মই অপারেট করেছিলোঁ। তেতিয়া মই অপারেট করতে তেতিয়া মই মোক মানে বিজয় মার্চেন্ট ট্রায়েলত মোক আমন্ত্রণ করলে কার্বি আংলং।